ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পিসিওএস অথবা পিসিওডি কী পিসিওএস আর পিসি পিসিওডি যেটাই তোমরা বলো না কেন এটা আমাদের মেয়েদের সাথে ভীষণভাবে জড়িত রয়েছে তো অনেকেই আমরা জানি না যে পিসিওডি বা পিসিও এস কী হয় তো চলো আজকে আমি তোমাদের বলছি পিসিওডি কী পিসিওএসের ফুল ফর্ম হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর পিসিওডি মিন্স পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার ফার্স্ট পিরিয়ডের পর থেকে আমরা মেয়েরা সন্তান ধারণের ক্ষমতা লাভ করে থাকি আর এই বয়সের পর থেকেই যদি আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় তাহলে কি হয় জরায়ুতে সিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায় আর একেই বলা হয় পিসিওএস বা পিসিওডি আর এটা টিন এজ বা মিডল এজ যে কোনো ধরনের এজের ক্ষেত্রেই কিন্তু দেখা দিতে পারে এমন নয় যে টিন এজ জন্য এটা হবে না বা মিডল এজ জন্য হবে না এটা কোনো এরকম কোনো ব্যাপার নেই এটা যে কোনো সময় আমাদের ফার্স্ট পিরিয়ডের পর এটা দেখা দিতে পারে আমার এক খুবই ক্লোজ ফ্রেন্ডের পিসিওডি ছিল তো সে যখন বুঝতে পারে যে তার পিসিওডি হয়েছে তো সে তখন সরাসরি ডক্টরের কাছে চলে যায় এবং ডক্টরের পরামর্শ নিয়ে সে ভালোভাবে ট্রিটমেন্ট করিয়ে এখন টোটালি সে সুস্থ আর তার একটা বেবি গার্লও রয়েছে তো এমন না যে তোমরা পিসিওডি বা পিসিওএস হলে তোমরা মা হতে পারবে না বা সন্তান ধারণের ক্ষমতা থাকবে না এরকম কিছুই না তোমাদের ডক্টরের পরামর্শ নিয়ে তোমাদেরকে সেভাবে চলতে হবে তো তোমরা যারা এখনও ভাবছো যে তোমাদের পিসিওডি বা পিসিওএস রয়েছে তোমরা এখনও সন্তান ধারণের ক্ষমতা তোমাদের নেই এরকম চিন্তা ভাবনা করছো কিন্তু টোটালি রং তোমরা ডক্টরের পরামর্শ নিয়ে ভালো করে তোমরা ট্রিটমেন্ট করাও তোমরা অবশ্যই মা হতে পারবে পিসিও এস হয়েছে কি না কি করে বুঝবে এর লক্ষণ কি কি কী করে বুঝবে যেমন ধরো হঠাৎ করে ওজন বেড়ে গেল তুমি কিছুই নর্মালি খাচ্ছো দাচ্ছো কিছুই করছো না হঠাৎ করে তোমার ওজন বেড়ে যাচ্ছে এটা এক নাম্বার দেন হলো ইরেগুলার পিরিয়ড হওয়া মানে এক মাস পিরিয়ড হচ্ছে তো নেক্সট মান্থে তোমার কী হলো হচ্ছে না বা দু মাস পরপর হচ্ছে বা এরকমও হতে পারে যে দু মাস হচ্ছেই না বাট দু তিন মাস পর যখন যেবারই হচ্ছে পুরো এক মাস ধরে তোমার প্রচণ্ড তোমার হেয়ার ফল হতে থাকবে সাডেনলি মুখে পিম্পলস দেখা দেবে এবং কি হবে মুখে এদিকটায় লোম গজাতে থাকবে আবার অনেক সময় তোমার শরীরের নিম্নাঙ্গে পেইন হতে থাকবে আবার কারণে মুখটা কি হবে সুইং হয়ে যাচ্ছে তো এসব লক্ষণগুলো যদি তুমি নিজের থেকে বুঝতে পারো তবেই তুমি ডক্টরের কাছে গিয়ে আলট্রাসাউন্ড করে শিওর হতে পারবে এবার আসছি পিসিওডি বা পিসিওএস কেন হয় ওডি অনেকে মনে করেন যে এটা বংশগত কারণে হতে পারে জেনেটিক কারণে হতে পারে বা অনিয়মিত লাইফস্টাইল এবং বাইরের জাঙ্ক ফুড ভীষণভাবে খাওয়া প্রচুর পরিমাণে স্ট্রেস এসব কারণের ক্ষেত্রে কিন্তু পিসিওডি হতে পারে পিসিওডি যদি ধরা পড়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে এছাড়াও থাইরয়েড টেস্ট এবং ব্লাড সুগার টেস্ট অবশ্যই করাতে হবে আর পিসিওডি হলে রক্তে শর্করার মাত্রাটা বেড়ে যায় আর রক্তে শর্করার মাত্রাটা বেড়ে গেলে কি হয় ফিমেল হরমোনের জায়গা মেল হরমোনের পরিমাণটা বেশি এসে যায় ওএস এর ট্রিটমেন্ট কি এই পিসিওএস এর ট্রিটমেন্ট সাধারণত দুভাবে করা হয়ে থাকে আর সাধারণত এটা কখনোই নির্মূল করা সম্ভব না কিন্তু নানান চিকিৎসার মাধ্যমে হরমোনাল ইমব্যালেন্সটাকে মেনটেন করা হয় এই নানান আধুনিক চিকিৎসার মাধ্যমে সো একটা হলো খাওয়ার ওষুধ আর দু নাম্বার সার্জারি এই দুটো পদ্ধতির মাধ্যমে পিসিওডি ট্রিটমেন্ট করা হয় আর পিসিওডি যদি প্রথম দিকে থাকে মানে আপনার পিসিওডিটা যদি প্রথম পর্যায়েই ধরা পড়ে যায় তাহলে সাধারণত ওষুধের মাধ্যমে এই ট্রিটমেন্ট করা হয়ে থাকে আর সেটা যদি লাস্ট স্টেজে চলে গিয়ে থাকে তাহলে সেখানে সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না পিসিওডি থাকলে কিন্তু তুমি যতই মেডিসিন খাও বা সার্জারি করাও তোমাকে একটা নির্দিষ্ট ডায়েট মেনে চলতেই হবে কিন্তু এটা কিন্তু নির্মূল হওয়া সম্ভব না ইসিও যদি তোমার হয়ে থাকে তাহলে কিন্তু ভাত আলু ময়দা খাবার চিনি এসব কিন্তু না খাওয়াই অনেকে আবার চিনি ছাড়া চা খেতে পারে না তো তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা চিনির বদলে মধু দিয়ে গ্রিন টি খেতে পারো এক গ্লাস গরম জলে রোজ সকালবেলা এক চা চামচ দারচিনির গুঁড়ো তোমরা খেতে পারো কিন্তু আর অ্যাপেল সাইডার ভিনিগারও এক গ্লাস জলের মধ্যে দু চামচ মিশিয়ে তোমরা লাঞ্চ বা ডিনারের আগে কিন্তু এটাও খেতে পারো আর পিসিও নিতে কিন্তু শুধুমাত্র মেডিসিন খেলেই হবে না তোমাকে এক থেকে দেড় ঘন্টা কম বা এক থেকে দু ঘন্টা রেগুলার এক্সারসাইজ বা তুমি যদি এক্সারসাইজ না করতে চাও যোগা করতে পারো বা সকাল বিকেল এক থেকে দু ঘন্টা হাঁটতে পারো এসব কিন্তু অবশ্যই করতে হবে নই না হলে কিন্তু পিসিওডিটা নির্মূল হওয়া একেবারেই সম্ভব না শুধু মেডিসিন বা সার্জারির দ্বারা সম্ভব না এক্ষেত্রে তোমাকে ডায়েট মেনটেন করে চলতে হবে রেগুলার এক্সারসাইজ ইয়োগা বা হাঁটা যেটাই যেটাই তুমি করো না কেন তোমাকে এগুলো মেনটেন করে চলতে হবে তবেই তোমার পিসিওডি মানে ওভারিতে যে সিস্টটা সেটা নির্মূল হয়ে আর ওজন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সিস্ট হতে বাধ্য কারণ আমাদের জরায়ুতে মেদ জমে জমে কিন্তু আমাদের পিরিয়ডটা কি হয় ইরেগুলার হয়ে যায় তাহলে কি হয় সিস্টার প্রবলেম দেখা যায় তো কি করতে হবে আমাদের ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সো তোমাদের যদি কারো পিসিওএস বা পিসিওডি হয়ে থাকে তো তোমরা যদি সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে নির্মূল করতে পারো বা তুমি যদি ভেবে থাকো যে না আমার সঠিক ট্রিটমেন্ট হয়ে গেছে আমার পিসিওডি বা পিসিওএস বা ওভারিদ সিস্ট যেটাই বলো না কেন সেটা যদি সম্পূর্ণ পুরোপুরি নির্মূল তাহলে কিন্তু ভুল তোমাকে এটা নিয়মিত চেক করতে হবে ঠিক মতো তোমার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে ঠিকঠাক করে আর হচ্ছে এক্সারসাইজ করতে হবে এগুলো কিন্তু রেগুলার করতে হবে তবেই তোমার পিসিওডি বা পিসিওএস নির্মূল হবে ফলে প্রেগনেন্ট হতে একটু প্রবলেম হয় ঠিকই বাট ডক্টরের পরামর্শ নিয়ে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু অনেকেই মা হয়েছেন ও কিন্তু ঠিক আমার এক খুবই ক্লোজ ফ্রেন্ড কিন্তু পিসিওএসের সমস্যায় ভুগছিল কিন্তু সে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সে এখন পিসিওএস থেকে নির্মূল হয়েছে এবং তার একটি বেবি গার্লও হয়েছে খুব সুন্দর তো তোমরাও যারা ভাবছো যে না তোমরা মা হতে পারবে না বা এরকম কিছুই না তোমরা সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে তোমরাও মা হতে পারবে এটার কিন্তু কোনো মানে সঠিক বয়স নেই যে এই বয়সেই হবে এই বয়সেই হবে এরা টিনেজেও হতে পারে মিডলে এজেও হতে পারে এমনকি একটু মিডল ইস থেকে একটু আরেকটু উপরের দিকে হয়ে গেলেও হতে পারে সো তোমরা কিন্তু এটা ভেবে থেকো না যে টিনেজে হয়েছে জন্য তোমার রোগটা হ্যাঁ নর্মাল ব্যাপার বা সামথিং লাইক দ্যাট কিন্তু একদমই না তোমাকে সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিতে হবে নইলে তুমি যদি এটা দেরি করো তোমার তোমার কী হবে ও বাড়িতে সিস্টার দিন 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 বেড়ে যাচ্ছে সিস্টের সংখ্যাও বেড়ে যাচ্ছে তো পরবর্তীতে কি হবে পরবর্তীতে কিন্তু তুমি যদি ট্রিটমেন্ট না করাও তাহলে কিন্তু সেটা ক্যান্সারেও পরিণত হতে পারে তো তোমাদের যদি এই সমস্ত লক্ষণগুলো আমি যেগুলো বলেছি সেগুলো যদি তোমরা বুঝতে পারো নিজের থেকে তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টরের সাথে তোমরা কন্ট্যাক্ট করো তো ফ্রেন্ডস আমার পিসিওডি বা পিসিওএস কখনোই কখনই ছিল না বাট আমার কিছু ফ্রেন্ডসের রয়েছে তো তার মধ্যে একজন ভা একজন মা হয়েছে এটা কিন্তু কখনোই ইম্পসিবল না যে পিসিওডি থাকলে তুমি মা হতে পারবে না অনেকেই হয়তো এটা ভেবে থাকো যে জলায়ুতে সিস্ট থাকলে তোমরা মা হতে পারবে না কিন্তু একদমই টোটালি রং তো তোমরা সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে ডক্টরের পরামর্শ নিয়ে রেগুলার এগুলো আমি যেগুলো বললাম বা তোমাদের ডক্টর আরও যেগুলো বলবে সেগুলো ভালোভাবে মেনটেন করো তোমরা অবশ্যই মা হতে পারবে তো এটা এরকম কোনো কঠিন রোগও না আবার এটা কোনো এটাকে কিন্তু যদি সোজাভাবে নাও সেটাও কিন্তু তাহলে ভুল হবে তো তোমাকে তুমি যদি জানো যে তোমার পিসি ওডি হয়েছে তাহলে তোমাকে দেরি না করে সাথে সাথেই তোমাকে ডক্টরের কাছে যেতে হবে এটাই হলো এটার নিয়ম আর যদি লেট করো তাহলে কিন্তু অনেক দূর সেটা জল গড়িয়ে যেতে পারে সো ফ্রেন্ডস আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না টিল দেন বা